Hello viewers, welcome back to my channel. This is your host Masood Rahman and you are watching Gamer Bro YouTube channel. হাতে এটা কি ও এরকম করে কেন? এই আমাদের বাংলাদেশে ট্রাফিক পুলিশের হাতে এই জিনিসগুলো আছে জানেন। আমার মনে হয় ও মানে গেম পারে না তো বেশি একটা, এই জন্য হয়তো বা ও ট্রাফিক পুলিশ জয়েন করছে। কনগ্রেচুলেশন ব্রো, তোমার চাকরি জীবন ভালো হোক। কি করবা, ফ্রি ফায়ার খেলার সাথে ট্রাফিক পুলিশ হওয়া অনেক ভালো। দেখছেন কি খুশি ও ট্রাফিক পুলিশ জব পায়। হ্যাঁ, ট্রাফিক পুলিশের কাছে এই জিনিসটা বেশি থাকে, তুমি লাভ দিয়ে পরে মরে যাও। তো এই আচ্ছা, এখানে মরার সুযোগ নাই, মরলে দড়ি গিয়ে মরে, এখানে মরলে গন্ধ বেরোবে। ও তোর মতো অনেকেই আছে ভাদাইমা টাইপের, এখানে ফ্রি ফায়ার খেলে। তো ভিডিওটি যারা দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিতে পারেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। এই বিকেল হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি নামো, খেলা শেষ করো। সূর্য তো ডুবে যেতেছে, একটু পরে তো সন্ধ্যা হয়ে যাবে। নামো নামো, হ্যাঁ গ্রামটা নিরিবিলি আছে, আশা করি এখানে বেশি এনিমি আসবে না, কেউ আমাকে মারবে না, ডিস্টার্ব করবে না, আমিও কাউকে ডিস্টার্ব করবো না, একটু ঘুরবো ফিরবো এখানে। হ্যাঁ, তোমার চায়ের দোকান পেলে চাটা খাবো, একটু ঘোরাফেরা করবো, তারপর চলে যাব। না, চা খাওয়ার জন্য ফ্রি ফায়ারে তো ঢুকে লাভ নেই, এখানে তো আসলে চাটা পাওয়া যায় না, এখানে ঢুকলে তো আপনাকে খেলতেই হবে, কিল করতে হবে। কি সুন্দর একটা বিছানা করা আছে দেখছেন, বিছানাটা খুব সুন্দর লাগতেছে, একটু শুইতে পারলে ভাল লাগতো। বাইক ওলা গেল কই, ভাবলাম গুলির শব্দ শুনে বাইক ওলা হয়তো বা আসবে আমার একটু রাইড শেয়ার করতে।
বাইকওয়ালা ভাই একটু আসো না, মেরে দিল। আরে ভাই মরছি, তুই থাম। এ আবারও একটা ভেড়ার মুখোশ হলা। এ ভেড়ার মুখোশ হলার সাথে আমার কি হলো? এরাই শুধু আমারে মারে। ওকে এখন পাখি শিকার করবো? ভাই তোর কি মাথা ঠিক আছে? ও আচ্ছা, তখন তুই তখন এই অটো গাড়ি নিয়ে আসছিলি আমার আমার এখানে? এগুলা আপনার টেসলা কার মনে করেন, এগুলা কিন্তু অটো অটো গাড়ির মতো। আর ওর ড্রাইভিং লাইসেন্সও নাই, ওর গাড়ি চালানো দেখে বোঝা যায়। ও রাস্তা রেখা মাঠের উপর দিয়ে গাড়ি চালাইতেছে। কার শুকনা ধানের উপর দিয়ে চালায় গাড়িগুলা? ওর নাম হচ্ছে বিজয় গু, বিজয় গু। আমি কি ঠিক বললাম ওর নামটা? বিজয় গু। থাক আর বলবো না। টং 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 টং। ওয়া, গেমে গ্লিচ করতেছে এটা, এটা গেমের গ্লিচ। ইংলিশটা দেখতে খুবই হাস্যকর লাগে। হ্যাঁ বেড়ার মুখো, তোমারে কেউ মেরে ফেলতেছে, তুমি কিছুই করতে পারতেছো না। ওমা এত কাছে থেকে মেরে দিল। এই মেয়েটা খুবই ভয়ঙ্কর, মেয়ে মানুষ মানেই ভয়ঙ্কর।
আচ্ছা, মেয়েটার কি নীল রঙের চুল? বেসবল কোমরে নিয়ে দৌড়াইতেছে মেয়েটা, মনে হয় বেসবল খেলা শিখতে গেছিল। চুল এক পাশ দিয়ে চাইছে ফেলাই দিছে কেউ, না এর হেয়ার কাটটা সুন্দর না। বাপরে, গালে তো অনেক কাটা ছেঁড়া আছে। শফিকুল, মেয়েটার নাম শফিকুল? এই দুনিয়ায় একমাত্র শফিকুল নামের মেয়ে? ওয়াও, ভালোই তো জিনিসটা। এই শফিকুল আপা, শফিকুল নামে ছেলে চিনি আমাদের এলাকায়, শফিকুল নামে দু তিনজন আছে। শফিকুল নামের মেয়ে আমি আমার জীবনে একটাও দেখি নাই। ওনাকে পাইলে আমি ওনার সাথে একটা সেলফি তুলে রাখতাম। শফিকুল নামের একমাত্র মেয়ে হচ্ছেন ইনি। তারপরে হেয়ার কাটটাও খুব বিদঘুটে। আর চারজন এনিমি আছে শফিকুল আপা বাদে। হ্যাঁ, কেউ গাড়ি নিয়ে আসছে মেবি এখানে। ও, শফিকুল আপা মরে যাচ্ছে। শফিকুল আপাকে মেরে দিল টাইগার ব্রো, খুবই চমৎকার ভাবে মেরে দিল। শফিকুল আপা ড্যাব ড্যাব করে শুধু চেয়েছে দেখলো। এই এখানে তো টাইগারের সাথে আরেকজন আছে দেখা যায়। হইল না, এই টাইগার কেউ মেরে দিচ্ছে। টাইগার মিস্টেক করতেছে, গেমে গ্লিচ হচ্ছে, টাইগার মেরে দিল কাউকে। ও, আর একজন আছে এনিমি। খেলাটা কিন্তু খুবই ভালো লাগতেছে। অবশ্যই যারা ভিডিওটি দেখতেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন এবং পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে রাখতে পারেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার দরকার হলে। একে এ তো এসে হা করে দাঁড়ায় আছে, কিছু বলে না। কিরে ভাই, ওমা, এ টাইপের গেমের গ্লিচ আমি এ জীবনে দেখি নাই বাবা। গেমটি শেষ। ভিডিওটি যারা অনেক ধৈর্য সহকারে দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।